ক্যানাল থেকে আরম্ভ করে এই সমস্ত নদীকে দুদিকে পাড়ে বোল্ডার দিয়ে এমব্যাংকমেন্ট ওই 2022 সালে যখন নির্বাচন হয়েছিল প্রথম প্রতিশ্রুতি ছিল নির্বাচন গাউরি নদী সংস্কার তো তারপর হয়েছে এই নিয়ে আপনার আপনার কি বলবেন সেটাই বলছি যে आसनसोल नगर निगम पर रेल पार क्षेत्र को वंचित करके गुराई नदी की सही से सफाई नहीं करने स्ट्रीट लाइट रास्तों को खराब हालत की शिकायत करते हुए सोमवार आसनसोल नगर निगम के पूर्व मेयर सह भाजपा नेता जितेंद्र तिवारी के नेतृत्व में मंगल पांडे ब्रिज के पास धरना दिया गया। पत्रकारों को संबोधित करते हुए जितेंद्र तिवारी ने कहा कि नगर निगम द्वारा जिस तरह से रेल पार क्षेत्र को वंचित किया गया है उसी के खिलाफ स्थानीय लोगों ने नाराजगी जाहिर की है और उसका उद्देश्य यह धरना किया गया है। मौके पर पार्षद चैताली तिवारी, पार्षद गौरव गुप्ता सहित काफी सारे बीजेपी के कार्यकर्ता गण मौजूद थे। 2022 সালে যখন নির্বাচন হয়েছিল প্রথম প্রতিশ্রুতি ছিল নির্বাচন গাউরি নদী সংস্কার তো তারপর হয়েছে এই নিয়ে আপনার আপনার কি বলবেন সেটাই বলছি যে পৌর নিগম নির্বাচনের সময় সমস্ত দলই তার যে ইস্তাহার সেটাতে গাউরি নদী তার ফার্স্ট প্রায়োরিটি ছিল, আমাদেরও ছিল, তৃণমূল কংগ্রেসের ছিল, সিপিএমের ছিল। তৃণমূল কংগ্রেস জোর করে জয়লাভ করেছে, তারা ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় আসার পর দু মাস পর কিন্তু আমরা আন্দোলনে নামিনি, আমরা তাদেরকে অ্যাডভোকেট সময় দিয়েছি। দু বছর পেরিয়ে গেল, এই দু বছরে অন্তত পাঁচজন ব্যক্তি মারা গেছে এই গাউরি নদীর কারণে, এবং দু বছর পরেও যখন দেখছি যে প্রত্যেক বছর গাউরি নদী নামে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা কোথায় কী হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারছি না, কিন্তু গাউরি নদী যেরকম ছিল সেরকমই আছে, মানুষের জীবন যেভাবে বিপন্ন ছিল ঠিক একইভাবে বিপন্ন আছে। তখন নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌর নিগম কোনো ব্যবস্থা নিল না, তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এই যে বয়স্ক লোকদেরকে দেখছেন বার্ধক্য ভাতা, 4 মাস হয়ে গেল, 4 মাস ধরে বার্ধক্য ভাতা পাচ্ছেন, রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন, পানীয় জল আসানসোলে মানুষ পাচ্ছে না, সাফাই হচ্ছে না, আলো জ্বলছে না, পুরো পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই হচ্ছে না। তাহলে পৌর নিগমে কেন ওনারা বসে থাকবে? গণতান্ত্রিক ব্যবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আজ আমরা 12 ঘন্টায় ধর্নায় বসছি, সকাল থেকে বসছি, বিকাল 6টা অবধি আমরা ধর্নায় বসবো, এবং আজকের এই ধর্না আসানসোলের মানুষকে নিয়ে, রেলপারের মানুষকে নিয়ে প্রশাসনের উপর চাপ তৈরি করার জন্য এটা আমরা করছি। এরপরেও যদি প্রশাসন নির্লজ্জ হয়, পৌর নিগমে যারা আছে তারা নির্লজ্জ হয়, তাদের চামড়া যদি গন্ডালের চামড়া হয়, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন আমাদেরকে নামতে হবে। আজকে প্রতীকী ধর্নায় আমরা বসেছি এবং আমরা দাবি করছি যে শুধুমাত্র জেসিবি লাগিয়ে একটু মাটি তুলে দিলে হবে না, রূপনারায়ণপুর থেকে স্টার্ট হচ্ছে গাউরি নদী, রূপনারায়ণ যেখান থেকে উৎস সেখান থেকে যদি কম্প্যাক্ট একটা প্ল্যান না তৈরি করা হয়, ওই কিছু মাটি তুলে দিলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এবং এই বছর যদি কারো মৃত্যু হয়েছে, এবছর মনসুনে যদি কারো মৃত্যু হয়েছে গাউরি নদীর এই ভয়াবহ পরিস্থিতির কারণে, তাহলে তার দায়ী কিন্তু এই পৌর নিগম থাকবে এবং জেলা প্রশাসন থাকবে। গাউরি নদীর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি পরিদর্শন করা হয়েছে বিভিন্ন, আর আমি বলছি যে প্রত্যেক বছর এরকম প্রত্যেক বছর কমিটি, ওই কমিটি কিছু না, এটা গাউরি নদী নামে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করবে, কে কত পাবে তার জন্য কমিটি, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই কমিটি হয় না, আমাদের ট্যাক্সের টাকা, তৃণমূল কংগ্রেস টাকা তোমরা চুরি করো না আমরা তো বলতে যাচ্ছি না, বালি কয়লা লোহার টাকা তো খাচ্ছ আমরা তো বলতে যাচ্ছি না, কিন্তু আমাদের করের টাকা, আসানসোলে মানুষের করের টাকা তোমরা ভাগ করে নেবে নিজেদের মধ্যে, আর গাউরি নদী যা অবস্থা থাকলো সেটাই থাকবে, মানুষ বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, মানুষ পানীয় জল পাবে না, রাস্তাঘাট হবে না। আপনি বলুন না যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি দাঁতকা রোড, রেলপারে সবচেয়ে চলন্ত রোড, এটা দেখুন কি অবস্থা আছে, তাহলে কি আমরা বসে থাকবো? এবং ওরা ধরে নিয়েছে যে না কে কি করবে আমাদের, হ্যাঁ এটা ঠিক যে আমরা তো ওনাদের সঙ্গে ডান্ডা নিয়ে লড়াই করতে পারবো না, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা যে যে লড়াই আছে সে লড়াই তো আমরা করবোই, কই এর আগে তো কাউকে বসতে হয়নি, আমিও তো 5 বছর পৌর নিগম চালিয়েছিলাম, কই একদিন তো দেখান তো যে 5 বছরে একদিন কেউ জলের জন্য রোড ব্লক কোথাও হয়েছিল, কাউকে ডেপুটেশন দিতে হয়েছিল, একটা ওয়ার্ডে কাউন্সিলর দেখান তো যে ডেপুটেশন দিয়েছিল, বিরোধী কাউন্সিলরদেরকে বলছি কেউ ডেপুটেশন দিয়েছিল যে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে না, তখন কি করে হতো, তাহলে এখন কেন হচ্ছে না, এর জবাব দিতে হবে না ওদেরকে, কি ধর ভেবে নিয়েছে যে আসানসোলকে বঞ্চিত করে যাবে, কলকাতায় মা ফ্লাইওভার হোক ঠিক আছে, বাবা ফ্লাইওভার হবে, ভাইপোর ফ্লাইওভার হবে, আর আসানসোলে কিছু হবে না, আসানসোল থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ হিসেবে কলকাতায় যাবে, কলকাতাকে আরো সুন্দর করে সাজানো হবে, আর আসানসোলকে ধ্বংস করে দেওয়া হবে, আর আসানসোলে বাসী হিসাবে আমরা এসে বসে মেনে নেবো, এটা আর মানা যাবে না, তাই আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে আরো বড় আন্দোলন। বিল্ডিংটা তৈরি হলো, মেয়র সাহেবকে জবাব দিতে হবে,
পাঁচ তলা বিল্ডিং কোন প্ল্যানিং সেকশন থেকে প্ল্যান পাস নয়, একটা